কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রশ্ন কবিতায় লিখে গেছেন, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজ আমরা যার কথা আপনাদের সামনে তুলে ধরব, তিনিও যেন নীরবে নিভৃতে কেঁদে চলেছেন, এমন তাই দাবি অঞ্চলবাসী। যিনি প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস, যিনি একসময় ভাটার জলে দলের মধ্যে সাঁতার কাটার চেষ্টা করেছেন, আবার জোয়ারের জলে নিজেকে ভাসিয়ে দিতেও পেরেছিলেন, তবে সবই এখন কিছুটা ফিকে হতে শুরু করেছে। কারণ কোনো এক অজানা কারণে 2022 সালের পুরো নির্বাচনে দল তাকে টিকিট দেয়নি, আর টিকিটের জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন রাজ্যের রাজনীতিতে স্বচ্ছ ভাববত্তির অধিকারী মন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীর সঙ্গে তার সম্পর্কের কথা অঞ্চলের বাচ্চা বুড়ো সকলেই জানেন। তার রাজনৈতিক জীবনে সবথেকে বেশি স্নেহ তিনি সেই মানুষটিকেই করেন বলে মন্ত্রী ব্রাত্য বসু এখনও স্বীকার করেন। আর তাই পুরভোটের টিকিট যখন সেই ব্যক্তিটি পাননি, তাকে থামাতে চায়নি তৃণমূল কংগ্রেস। নির্দল হিসেবে দাঁড়িয়ে সর্বাধিক ভোট মার্জিনে জয়ী হয়েছিলেন তিনি। পাশাপাশি স্বপ্নও দেখেছিলেন যে তারপর দল তাকে ফিরিয়ে নেবে। দেরিতে হলে স্থানীয়ভাবে সেই ফেরানোর কাজ শুরু হলেও শাসক দলের রাজনৈতিক মঞ্চে এসে পতাকা নিতে অস্বীকার করেন তিনি। এমন সাহস রাজনীতিতে বিরল। অঞ্চলের মানুষের পরামর্শে তিনি থেকে গিয়েছেন নির্দল কাউন্সিলর হিসেবেই। তবে ঘাসফুলের পতাকা নিজের হাতে না উড়াতে পারার কষ্ট তাকে আজও কুড়ে কুড়ে খায়। হ্যাঁ, আশা করি এতক্ষণে সকলেই বুঝে গিয়েছেন আমরা কার কথা বলছি। দক্ষিণ নমনম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি, যাকে অঞ্চলের মানুষ ফুচু নামেই বেশি চেনে। আজ আমাদের চ্যানেল 2020 ইউটিউব চ্যানেলের প্রধান অতিথি তিনি। স্বস্তি অস্বস্তি মিলিয়ে আমাদের ঠিক করা বিভিন্ন প্রশ্নের উত্তর তার স্বভাব সঙ্গী ভঙ্গিতেই দিয়েছেন। আসুন সেই সব সংলাপ শুনে নেওয়া যাক। রাজনৈতিক ভাবে যদি জিজ্ঞেস করেন যে কেমন আছেন, তা আমি বলবো যে সেরকম খুব একটা ভালো না। আমি তো 98 সাল থেকে দল করেছি, কিন্তু বিনা কারণে দল আমায় টিকিট দেয়নি তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আমি মনে করেছিলাম যে পার্থ চট্টোপাধ্যায় যে কারণে আমায় টিকিট দেয়নি সেটা ভুল প্রমাণিত হবে, এবং পরবর্তী ক্ষেত্রে আমি দেখলাম পার্থ চট্টোপাধ্যায় নিজেই দুর্নীতির দায়ে জেলে চলে গেলেন। তারপরেও দীর্ঘদিন দল বা আমাদের বিধায়ক বা আমাদের এমপি সেইটা সঠিকভাবে দলের কাছে বোঝাতেও পারলেন না, দলও বোঝবার চেষ্টা করলেন না। আমি তো দল ছাড়িনি, দল আমায় ছেড়েছে। আমি তো এই পৌরসভার পর 2 বছর ওয়েট করেছি, 2 বছর ওয়েট করে দেখেছি যে না। তারপর আবার যখন নির্বাচন এসছে লোকসভা, এই 24-এর নির্বাচন, তখন রবীন্দ্রভবনে হঠাৎ আমায় বলল যে তোমাকে দল পতাকা দেবে। তা আমি তখন না করেছি যে না, শুধুমাত্র দলের নির্বাচন বৈতরণী পার করার জন্য পতাকা নেওয়া আর পরবর্তী ক্ষেত্রে আবার কখন বলবে যে না দরকার নেই, তা আমি এলাকার মানুষের রায় নিয়েছি। এলাকার মানুষ বলেছে তুমি যেরম আছো সেরম থাকো। রাজনৈতিক যারা করে তাদের একটা রাজনৈতিক ক্ষুধা থাকে, সেই ক্ষুধাটা আমার তো পূরণ হয়নি। আমি মনে করেছি যে তারপরেও আমার ওপরে এমপি এমএলএ তারা ভরসা করেছে। আমি বলেছি যে না, আর অন্য জায়গায় না, আমি একটা ওয়ার্ডে দায়িত্ব নেব এবং বলতে পারি নির্দল হিসেবেও সর্বশ্রেষ্ঠ ভোটে লিড সৌগত রায় এখানে পাবে। নির্দল কাউন্সিলর হিসেবে লড়াই করতে যথেষ্ট অসুবিধা। দেখুন, প্রশাসন যেই দলের হাতে থাকবে তারা কখনোই চাবে না যে আপনি জিতে যান, কারণ এটা প্রশাসনের বিরুদ্ধে কিন্তু লড়াই। এটা যেমন সিপিএমের বিরুদ্ধে লড়াই হয়েছে, এবার কংগ্রেসের বিরুদ্ধে লড়াই হয়েছে, বিজেপির বিরুদ্ধে লড়াই হয়েছে, সঙ্গে কিন্তু প্রশাসনের বিরুদ্ধেও লড়াই। হয়তো বলবেন যে আমাকে তো লোক তৃণমূল কংগ্রেস হিসাবেই চেনে। হ্যাঁ চেনে, কিন্তু দল যখন টিকিট দেয়নি আর একটা প্রার্থী দাঁড় করিয়েছে, সুতরাং লড়াইটা তো কঠিন হবেই। তবে নির্দল হিসেবে আরেকটা লড়ে মজা আছে, তাতে বোঝা যায় যে অরিজিনাল
পায়ের তলে কতটা মাটি আছে, মানুষ আমায় কি সত্যি পছন্দ করছে, নাকি রাজনৈতিক দলের জন্য ভোট পাচ্ছি, নাকি আমি এলাকায় দলমত নির্বিশেষে মানুষের মন জয় করতে পেরেছি, তারও কিন্তু একটা পরীক্ষা সঙ্গে চলে না। আমি তো আগেই বলেছি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, সৌগত রায়, এরা কিন্তু গ্রাসরুটে নেমে পার্টি করতে পারে না, সম্ভব না। গ্রাসরুটে পার্টি করে হচ্ছে কাউন্সিলররা, তারা এলাকার কর্মীদের নিয়ে পার্টি করে। এটা যদিও লোকসভা ভোট, কিন্তু মনে রাখবেন, লোক যদি বাড়ির থেকে বেরিয়ে দেখে রাস্তাটা পরিষ্কার আছে কি না, ড্রেনের ময়লাটা পরিষ্কার হচ্ছে কি না, প্রতিদিন ময়লা নিয়ে যাচ্ছে কি না, কাউন্সিলরকে টাইম মতন পাওয়া যায় কি না, জল থেকে শুরু করে সমস্ত কিছু, আলোগুলো জ্বলছে কি না, এবং রাত দুটো আড়াইটে তিনটে কাউন্সিলরকে ফোন করলে পাওয়া যায় কি না, কাউন্সিলর বিপদে আপদে পাশে থাকে কি না, এইগুলো কিন্তু অনেকটা ভ্যারি করে। হ্যাঁ, অন্যান্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, দেশের ব্যাপার, রাজ্যের ব্যাপার, সেগুলো ভ্যারি করে, কিন্তু সঙ্গে এটা কিন্তু কাউন্সিলরদেরও পরীক্ষা যে কাউন্সিলররা কতটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছে। শাসক দলের বাইরে থেকে, নির্দলে থেকে দেখলাম ভোটটা, আমার মনে হয় যে এইভাবে ভোট এটা ঠিক নয়, এটা এই যে ভোটের আগে সন্ত্রাস, ভোটের পরে সন্ত্রাস, আমার বলার অপেক্ষা রাখে না। তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন, দেখবেন তারা বলেছে যে না, এটা দলের সিদ্ধান্ত না, দলের এটা নীতি না, তারা বলেছে, আমি তাদের শ্রদ্ধা জানাই, তারা কিন্তু বলেছে যে এইভাবে নির্বাচন হয় না। আমরা দেখবেন, আমি নির্দল কাউন্সিলর, ভোটের পরের দিনই আমরা মাইক বাজিয়েছি, মাইক বাজিয়ে পেন ড্রাইভ দিয়ে মাইক বাজিয়ে আমরা সমস্ত জায়গায় বলেছি, জেতার পর কোনো মিছিল চলবে না, কোনো আবির খেলা হবে না, কোনো ডিজে হবে না। এটা অনেক আগে, একদম ভোটের জেতার আগেই, ফল বেরোনোর আগেই আমরা অ্যানাউন্স করেছি। কেন, আমার পুরনো অভিজ্ঞতা আছে যে শাসক দল বা আগে যে সিপিএম দল ছিল, তারাও আমি দেখেছি যে জেতার পর কেউ কারোর ব্যক্তিগত আক্রোশ মিটিয়ে নেয় দলের মধ্যে ঢুকে গিয়ে। ব্যক্তিগত আক্রোশ মেটালে দায়বদ্ধতা পার্টির উপরে বর্তায়, পার্টির নেতৃত্ব তো তার জন্য দায়ী না। তা আমার মনে হয়েছে যে আমরা যদি এইটা স্কুটনি করি, এইটা অনুধাবন করি যে আমরা কেন এত উন্নয়ন করার পরও, আমাদের সরকার এত উন্নয়ন করার পরও, আমাদের সরকার বলতে আমি নির্দলের কথা বলছি না, আমি তৃণমূলের কথা বলছি, তৃণমূলের সরকার এত উন্নয়ন করার পরও মানুষ কেন বিরুদ্ধে ভোট দিচ্ছে, বিজেপি বা সিপিএম কেন ভোট পাচ্ছে, এইটা যদি আমরা বোঝার চেষ্টা করি বা তাদের কাছে গিয়ে আমরা একটু নতমস্তকে জিজ্ঞাসা করি যে আমাদের ভুল ত্রুটিটা কী, তারাও তো ধরিয়ে দিতে পারে, যদি সেটা সংশোধন করে নিই তাহলে আমার মনে হয় ভোট সংখ্যা বাড়বে। আমরা তো সেই চেষ্টা করেছি এবং তাতে ফলও পেয়েছি। প্রথম তো আমি কন্যাশ্রী এবং লক্ষ্মী ভাণ্ডারটা যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে এটা যে ডবল করে দিল, এইটা একটা বড় ফ্যাক্টর আমি মনে করি, যে এই যে ডবল করে দেওয়া, এই যে অমিত শাহ এসে বলছে 100 টাকা বাড়াবে, মানে এনাদের কি কেউ শিখিয়েও দেয় না, রাজ্য নেতৃত্বকে বলেও দেয় না, যেরকম 100 টাকা বাড়িয়ে সেটাকে নস্যাৎ করা যায় না। প্রথমে বলছিল, কেউ কেউ বলেছে যে বন্ধ করে দেবে, তো এইটা কন্যাশ্রী, রূপশ্রী এবং বিনা পয়সায় রেশন, তারপরে এই লক্ষ্মী ভাণ্ডার, এগুলো তো সবুজ সাথী, এগুলো তো বড় ব্যাপার, এটা তো এফেক্ট পড়েছে না। দূরত্ব তৈরি হয়েছে বলতে পারেন, হ্যাঁ একটা ঠিক যে দূরত্ব অনেকটাই তৈরি হয়েছে, কারণ আমি দেখলাম যে আমি 98 সাল থেকে দল করেছি, একেবারে দলের জন্মলগ্ন থেকে 99 সালে ক্যান্ডিডেটও হয়েছিলাম, আমি
প্রাপ্তবসু একজন বুদ্ধিজীবী, নাটককার, লেখক, অধ্যাপক, পরিচালক, অভিনেতা এবং অনেকগুলো পুরস্কার তিনি পেয়েছেন। নাট্য একাডেমি থেকে শুরু করে বিভিন্ন পুরস্কার, তিনি সাহিত্য একাডেমি বিভিন্ন পুরস্কার পেয়েছেন। এইরকম একটা মানুষ, তার সাথে আমার মতন একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমার মনে হয়েছে যে উনি যে বুদ্ধিমত্তা দিয়ে দল চালানোর চেষ্টা করেন, ওনার যে মস্তিষ্ক, সেটা উনি মস্তিষ্ক 100% না হলেও 90% ব্যবহার করেন, আর 10% ওনার হৃদয় ব্যবহার করেন। আর আমার মতন কর্মীরা কী করে, প্রায় 60% হৃদয় দিয়ে, 40% মস্তিষ্ক দিয়ে, তাই না? ওনাদের মতন ইন্টেলেকচুয়াল লোকেদের এই ব্যাপারটা আমার মতন পিছিয়ে পড়া, প্রথম দিন থেকে গ্রাসরুটে তৃণমূল কংগ্রেস করা কর্মীর ধরা সম্ভব না। উনি তো প্রফেসর, উনি পড়ান, আর আমি তো ছাত্র, আমি কলেজে পড়েছি, কোনোদিন পড়াইনি। আমি কলেজে পড়ে সব লেকচারারের লেকচার যে বুঝে ফেলবো এরকম ব্যাপার না। তারা জ্ঞানী মানুষ, তারা অনেক বুদ্ধি করে বলে, কিন্তু আমার মতন মানে যারা আবেগ দিয়ে, হৃদয় দিয়ে, শুধু মস্তিষ্ক না, অল্প বিস্তর মস্তিষ্ক দিয়ে দল করে, তাদের পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব না। উনি যেভাবে দমদম চালাতে চায়, আমার মনে হয় আপনি রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা কিভাবে। এই যে সামনে 26শে ভোট আসছে, আমার তো এখন থেকেই আতঙ্ক হয়।